বর্ষা আসলে খুশি আসে, প্রকৃতি উপভোগ করতে অনেক, কিন্তু বর্ষা সহিত রোগ সংক্রমণ সংখ্যা বি বড়ি থাকে। এবং ছোট পিলা কুহতু কি বয়স্ক নিজ শরীর প্রতি অধিক যত্নবান হওয়ার পড়ে, সে স্কিন ডিজিজ্র কথা কুহতু বা ডাইজেসন প্রোবলেম কথা কুহতু। সাধারণত বর্ষা দিনে রোগর মুক্ত রহবা কোণ রয়েছে ঘরোই উপচার, এ বাবদে অধিক আলোচনা করা আমি এক্সপর্ট আয়ুর্বেদিক ডক্টর ডক্টর বাসুদেব প্রধান স্যার নমস্কার, স্বাগত করুছি আপনার আমার কার্যক্রমকে। যেমনি কি আপনার জাঁচি বর্ষা দিনে সাধারণত রোগ সংক্রমণ সংখ্যা বড়ি থাকে এবং ওয়াটার কন্টেমিনেট ডিজিজ হয়ে থাকে বা জলবাহক রোগ আমি যা কই থাকি, কিভাবে ভাবে ছোট পিলা হতু বা বয়স্ক নিজের যত্ন নেবে এ ঋতুরে? কথা হচ্ছে যে বিশেষ করে করোনা পরে পরে আমি অধিক সতর্ক হবার আবশ্যকতা আছে। দেখুন গোটে পরিবার রিপিটেডলি আপনার ভাইরাল ফিভরটা রয়েছে, এর কারণ হচ্ছে রোগ প্রতিরোধ শক্তি কম, বিশেষ করে করোনা পরে আমি লক্ষ্য করছি। আপনার দেখুবে যে আপনার যে নিমোনিয়া হঠাৎ হচ্ছে, নিমোনিয়া কারণ অধিকাংশ ডেথ বি হয়েছে করোনা পরে পরে, তো আমি অধিক সতর্ক রহবা, কেমি সতর্ক রহবা, সেপি কম রয়েছে আয়ুর্বেদর যে বর্ষা ঋতুচর্যাটা আমি পালন করা। এই ঋতুরে হচ্ছে প্রথমে আমি রেসপিরেটরি ভালো হচ্ছে উষুম পা পিবাটা, আরম খাদ্য খাইবে, কেবে বাসি সড়া খাদ্য খাইবে না। আপনি যে স্ট্রিট ফুড কু আভয়েড করবে, যদি বি কোটি খাওছেন পিওয়া পাটা সেটি পিওতুনি, ঘর নিয়ে পা পিওতু, কারণ জলবাহিত রোগটা বর্ষা দিনে অধিকরু অধিকা রহে। তেমন বিশেষ করে এই রেনি সিজনে দুইটা ডিজিজ হুয়ে, গোটে রেসপিরেটরি ডিজিজ থন্ডা কাশ জ্বর, আর গোটে হচ্ছে জিআই ট্র্যাক্ট, আর গোটে হচ্ছে দেখুবে এই সিজনরে বিশেষ স্কিন ডিজিজ আমি পাই, স্কিন আলার্জি কেসটা অধিকরু অধিক আসে। সেপটে আপনার আর গোটে আসছে ভেটরবন ডিজিজ, বিশেষ করে যে মশা কামুড়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, এই কেস গুলা বি এই সময় তাঁর সংখ্যা বড়াই থাকে, সেটা হুয়ে। তা সহ আপনার স্নেক বাইট বি অধিকা পাই সিজনরে। এতে কথা তো আমি চিন্তা কলে কি অনেক রোগের সমস্যা ঋতুর এই বর্ষা ঋতু অনেক রোগ নিয়ে আসে, মেইনলি আমি রেসপিরেটরি ডিজিজ এবং জিআই ট্র্যাক উপরে অধিকা গুরুত্ব দেবা। আপনার ছোট পিলা কুহতু, বয়স্ক কুহতু বা আপনার যুবাবস্থা, সমস্তে এই রোগের শিকার হয়ে, বিশেষ করে পিলা মানকর অধিকা রোগ প্রতিরোধ শক্তি নথায়, বয়স্ক লোক মানকর নথায়, তেমন আমি অধিকরু অধিক সতর্ক হওয়া। তেমন এটি কহিবি আপনার পাখে যে তুলসী পত্র মহু অছি, তাকু কেবল থন্ডা হলে আপনার কাহিকি দেবে, তেমন মু কহিবি যে ঘরে ভালো শুদ্ধ মহু টিকে অছি, তুলসী পত্র রস টিকে তাকে কম দিয়ে দিওন্তু, আপনার রস বাহার করুন, মহুরে মিশাই দিওন্তু। আপনার মতো পচারে কাহিকি দেবে, এর কারণ হচ্ছে তুলসী পত্র হচ্ছে গোটে আলার্জি কাটিব, তা সহ আপনার থন্ডাটা কাটিব, তা সহ গোটে আন্টি অক্সিডেন্ট ভাগ কাম দেব, রোগ প্রতিরোধ শক্তি বড়ায় বলে বি গবেষণা জনা পড়লা। তেমন তুলসী গোটে মৌষধি, তেমন তুলসীটা এই রেনি সিজনরে অভ্যাস করে পিলা মহু অনুপানে দিওন্তু। তা সহ বয়স্ক লোক মানে তাঁর ভাল লাগবে না মহু অনুপানে খাওয়া বা সরস বাহার করবে, আপনার যে কাঢ়া তৈরি করছেন তুলসী গুড়ুচি সেতরে ডালচিনি টিকে পকাতু, গোলমরিচ টিকে পকাতু, নিয়মিত সকাল সন্ধ্যা আদি পিবে যুবক লোক এবং বয়স্ক লোক মানে সেমানকর রেসপিরেটরি ডিজিজ কেবে হব না, বা আপনার চেস্ট কঞ্জেসন হব না, নাজাল কঞ্জেসন হব না। তেমন এই গোটে কাঢ়াটা নিয়মিত ব্যবহার করবে রেনি সরিয়া পর্যন্ত। যদি ঘরে আপনার পাখে রাখুচার আপনার চ্যবনপ্রাশ সবুঠার ভালো, চ্যবনপ্রাশর কম হুয়ে গোটে থন্ডাটা কাটে এবং রোগ প্রতিরোধ শক্তি বড়ায়, ইয়ে গোটিয়ে সহজ মেডিসিন গোটিয়ে সমস্তে বি খাইপারে, পিলাঠার বড় পর্যন্ত বি আপনার ব্যবহার করে পারবে। যদি বি থন্ডা কাশ হল আপনার আন্টিবায়োটিক্র আবশ্যকতা না, এবার তো রিপিটেডলি থন্ডা হচ্ছে না, আপনার রিপিটেডলি ভাইরাল ফিভার হচ্ছে, যদি আন্টিবায়োটিক দেবে আপনার রোগ প্রতিশোধ কমে কমে আসব, মিনিমাইজ করুন আন্টিবায়োটিক, সমস্তে কুচি স্বাস্থ্য সূচনা আসুচি, এটি কবি নিরাপদ ঔষধ আপনার সিধ মকর ধ্বজ এবং আপনার হচ্ছে কোণ লক্ষ্মীবিলাস। তেমন মকর ধ্বজ এবং নারদ মহালক্ষ্মীবিলাস অনুপান মহু বা অদারস বা তুলসী রস আমি দিয়ে পারা ডাক্তার পরামর্শ, এটা সেফটি মেডিসিন। আউ টিকি বয়স বড়া টিনেজর্স ইয়ং বা বয়স্ক লোক আপনার ঘ্রি আর তাড়িসেদি হচ্ছে বেস্ট মেডিসিন আপনার থন্ডা কটিয়া, ডাক্তার পরামর্শ অনুসারে আপনার নেলে রেসপিরেটরি ডিজিজটা কেবে হব না। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।